এই সরকারকে সরাতে না পারলে দেশে কোনো পরিবর্তন আসবে না এবং গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গণ আন্দোলনের মধ্যে দিয়ে দেশের সমস্ত মানুষকে একতাবদ্ধ করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এই ভয়াবহ যে ফ্যাসিবাদী একটি সরকার যারা আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিচ্ছে তাদেরকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি যে এই সরকারকে পদত্যাগ করতে হবে সংসদ বাতিল করতে হবে সংসদ বাতিল করে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে তাদের অধীনে যে নির্বাচন কমিশন গঠন হবে তার মাধ্যমে একটা নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমেই ভবিষ্যতের পার্লামেন্ট এবং সরকার গঠিত হবে আপনারা জানেন যে আমরা আমাদের দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে নির্বাচন হবে যেটা আপনার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরে সেই নির্বাচনে যারা জয়ী হয়ে আসবেন সেই দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটা জাতীয় কনসেনসাসের ভিত্তিতে একটা আপনার সরকার গঠন করা হবে এবং সেই সরকার যে পরিবর্তনগুলো প্রয়োজন সেই পরিবর্তনগুলো তারা সামনে নিয়ে আসবেন এবং সেগুলোকে বাস্তবায়িত করবেন এই সরকার যারা আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করছে যারা আমাদের মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোকে হত্যা করছে তাদের বিরুদ্ধে একটা ফলপ্রসূ একটা বিরোধী শক্তি হিসাবে দাঁড় করে আমরা এটাকে জয়যুক্ত করতে পারব সক্ষম হব এবং জনগণের একটি পার্লামেন্ট জনগণের একটা সরকার আমরা গঠন করতে সক্ষম হব আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং অন্যান্য রাজনৈতিক কারণে যারা আপনার বন্দী আছেন বা সাধারণ মানুষের বিরুদ্ধে যে 35 লক্ষ মামলা আছে সেগুলোকে প্রত্যাহার করার দাবি আমাদের এই আন্দোলনের মধ্যে সবচেয়ে বড় একটা আপনার বিষয় থাকবে আমরা আশা করি